এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমার এখানে আজকে বিভিন্ন সংস্থা ছজন, যেমন আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন, ওরা 11,500 টাকা দিয়েছে। এসআরপি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড, মানে বিনোদিনী টি গার্ডেনের পক্ষ থেকে 51,000 টাকা দিয়েছে। সঞ্জীব কুমার মজুমদার, উনি রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, উনি দিয়েছেন 20,000 টাকা। সুমিতা বোস মজুমদার, ওনার মিসেস, উনি শিক্ষিকা, উনি দিয়েছেন 10,000 টাকা। অ্যাডভোকেট দেবরঞ্জন চৌধুরী, আমরা মেলামাটের এখানে বাড়ি, উনি দিয়েছেন 40,000 টাকা। নেতাজি এলমনি, মানে প্রাক্তন ছাত্রছাত্রী অব নেতাজি স্কুল, তারা 75,000 টাকা দিয়েছে। এরকমভাবে গত পরশুদিন অবধি আমাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে 9,47,000,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানুষ জমা দিয়েছে। এটা আজকে পর্যন্ত আমার ধারণা, বিভিন্ন কারণ, বিভিন্ন মন্ত্রীর কাছে, বিভিন্ন বিধায়কদের কাছে বা অনেকের কাছে অর্থ জমা দিচ্ছে, চেক বা ড্রাফ জমা দিচ্ছে। এটার আমার ধারণা এটা 11 কোটি পেরিয়ে যাবে অনুমান। সেটা বুঝতে পারবো আজকে বিকাল নাগাদ, বুঝতে পারবো কত কোন জায়গায় দিয়ে দাঁড়িয়েছে। তো এবং এই টাকা পেয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে আর্থিক সাহায্য করা হয়েছে। এর আগে এই ত্রাণ তহবিলের টাকা পেয়ে 92,000 পরিবার, যারা ট্রাইবাল এলাকার, এডিসি এলাকার, অ্যাসপিরেশনাল ব্লক যেগুলো রয়েছে, মানে সেসব জায়গায় প্রত্যেকের অ্যাকাউন্টে 500 টাকা করে অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের বাইরে যারা আছে প্রচুর লোক, যেমন গতকাল পর্যন্ত, পরশুদিন পর্যন্ত, গতকাল একটা আমাদের আসেনি, 2,841 জন যারা পুনে রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, চেন্নাই রয়েছে, কলকাতা রয়েছে, রাজ্যের বাইরে রয়েছে, এরকম 2,841 জনকে 97,37,368 টাকা দেওয়া হয়েছে। তো এরকমভাবে বিভিন্ন কাজে, কিছুদিন আগে আপনি শুনেছেন যে 3-4 দিন আগে যারা গরিব বারবার সেলুনে কাজ করে তাদের জন্য সাহায্য, বারবার ওয়াশারম্যান, তারপরে চিরাচরিত হরিজন এবং আপনার কর্মকার, কুম্ভকার, এরকম বিভিন্ন কবলার যারা আছে, এদের জন্য 12টা চিহ্নিত করে এদেরকে আর্থিক সাহায্যের, ওয়ান টাইম আর্থিক সাহায্য দেওয়ার জন্য চিন্তা করেছে। 12,000 এই যে বললাম, পটার, কার্পেন্টার, বিভিন্ন রকম কর্মকার, এরকম যা কবলার, এরা চিহ্নিত করে 12,000 জনকে এরকম সাহায্য দেওয়ার কথা সরকার সিদ্ধান্ত, এবং এটা মুখ্যমন্ত্রীর তান্তমের দিকে। এবং সাংবাদিকরা বলেছে যে সমাজের একটা শ্রেণী আছে থার্ড জেন্ডার, এটা আপনারা জানেন, তাদেরকেও সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকার এগিয়ে আসছে। যখনই রাজ্য সরকারের কাছে নলেজে আসে, রাজ্য সরকার এই টাকা নিয়ে ব্যাংকে রেখে দিচ্ছে না, এই রাজ্য সরকারকে যা আসে জনগণের টাকা, রাজ্যের যা টাকা আছে বলছি জনগণের টাকা, এটা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কারো টাকা না, এটা হলো জনগণের টাকা। এবং আমরা, আমাদের সরকার জনগণের সরকার, জনগণের টাকা পেয়ে জনগণকে কীভাবে সাহায্য করা যায় পরিকল্পিতভাবে, এই কাজটাই সরকার করছে। তো যারা এরকমভাবে বাড়ি দিয়েছে বিভিন্ন ভাবে, তাদেরকে আমরা রাজ্য সরকার থেকে অভিনন্দন জানাই, যে এই দিনে যেভাবে এ রাজ্যের মানুষ, আমি তো এত